500 গ্রাম গরুর মাংসের কিমা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ অরেঞ্জ জুস, 1 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ ভাজা লাল মরিচ কষলানো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। ভালো করে মিক্স করে নেব। চপ শিখে একটু তেল লাগিয়ে নেব। এভাবে শিক কাবাব তৈরি করে নেব। এবার প্যানে তেল দিয়ে ভেজে নেব। এবার পরিবেশন করব মজাদার বিফ কিমা কাবাব।